আমি দাদু ভাই আর বাবার সাথে একবার কথা বলে নিই। কিন্তু ওরা যদি রাজি না হয়? হবে, রাজি হবে, কোনো চিন্তা কর, আমি রাজি করিয়ে নেব। তুই কি দুষ্ট রে বোন? হ্যাঁ, তোর দুষ্ট বুদ্ধিগুলো এখনো যায়নি। সর্বে সর্বা হয়ে উঠে কিরে উঠবি তো? ওই দেখো, আসলে সর্বে সর্বা হবে সে প্রতিবাদ জানাচ্ছে, বলছে না হবে না, আমি মালিক হব। কিরে তাই না? দেখি মুখটা দেখি। ও কি হইছে? ঠিক আছে।
ভিতরে আইতে পারি? আরে আসুন আসুন আসুন। কিকলি আমাদের বৌমারে নিয়ে আইলাম, বড় ভুল হয়ে গেছে, কিছুদিন হলো চক্ষুতে আমার পট্টি পড়ে গেছিল, ভাবছিলাম কি আপনাদের লাখান বড় লোক হম, ভাবছিলাম জানেন ওই বড় লোকের পাড়া না খুব ভালা খুব ভালা, বড় লোকদের কত বড় বড় বাড়ি, কত গাড়ি, শাড়ি, গয়না, কত ভালো ভালো খানদান, খুব ভাবছিলাম যে বড় লোক হয় খুব ভালো, কিন্তু দেখলাম কি বড় লোকদের না কোনো মন নাই, কোনো মন নাই, কি জানি এই বুড়া বয়সে আমার কি ভিন্নতি হয়েছিল কি জানি, এই বয়সে ওই খেলাপে গেছি, খারাপ খারাপ পোশাক পরে ওই এনে সাঁতার কাটছি, সি 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 নেশা ভাঙ করছি, খারাপ খারাপ কথা কইছি, কি হয়েছিল আমার জানি না, আপনি তো আমার গুরুজন, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। ঠিক আছে ঠিক আছে, আপনি ক্ষমা করছেন তো? হ্যাঁ করে দিয়েছি করে দিয়েছি। আমার বৌমা আপনাকে টিগলি ওরে তো দলে টানছি, হ টিগলি ক, ও না শাশুড়ি আর বৌমা জিন্দাবাদ, কো না টিগলি ক জিন্দাবাদ, না শাশুড়ি বৌমা জিন্দাবাদ, তো সে তো ভালোই, খেয়ে যাবেন তো? মুখে কইতে লজ্জা পাইত, আপনারা যদি কন তাইলে খাইয়া যাম, আমার এখন কথা আছিল দাদা, কম কইতেছিলাম কি ওই রেতের বেলায় ওই আমার পোলট্রির থিকা যদি একটা মুরগি নিয়ে আসি, আর আর ওই বীরুর বাপরে বীরুর বাপরে ওর শ্বশুরে যদি কই পেটাই পরোটা বানাইতে, তাহলে মুরগির কষা মাংস আর পেটাই পরোটা আপনারা সকলে মিলে খাইবেন তো? কি দাদু খাবে তো? কি বাবা খাবে তো? দাদু ভাই তুমি এখনো রেগে আছো? না 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 রেগে নেই রেগে নেই, এখানে তো দেখছি চাঁদের হাট, নাই বা রইল বিলাস বহুল বাড়ি, নাই বা রইল গাড়ি, নাই বা রইল টাকা কড়ি সোনা দানা, আমার তো সব আছে, এদের সব সোনার মতো মন, আমার আর কিছু চাই না, আমার মন ভরে গেছে। দাদু ভাই তোমার মন ভরে গেলেও আমার মন ভরেনি, পানালাল রায়কে যেখানে মানায় আমি ঠিক তাকে সেখানে পৌঁছে দেব, তার রাজ সিংহাসনে, কথা দিলাম কথা দিলাম আমি। কিন্তু মাথায় রাখিস ওরা কিন্তু তোর উপর আঘাত হানার চেষ্টা করবে। আমারও সেটাই মনে হয়। ওরা জোর করে কোহিনুরকে তুলে নিয়ে যাবে, আমি শুনেছি, আমি ওদের সব কথাবার্তা শুনেছি, ওরা কোহিনুরকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওর বিয়ে দিয়ে দেবে, আর তোকে তোকে এখান থেকে সরিয়ে দেবে। সরিয়ে আর দেবে কোথায়? ওরা জানে না যে আমাদের অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে, আর সেই আগুনের তাপে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে সবকিছু। ¶¶
ভালো হয়েছে, তাই তাই আসবো বাবা। কে? খানিকক্ষণ আগে গান বাজনা হয়েছে, এটা আমার সোনার সংসার। কি সোনার সংসার? তা বাবা, সোনার সংসার থেকে না আমি একজনকে নিয়ে যাব। কাকে? আপনার এই সোনার সংসার থেকে আমি আমার ছেলেকে নিয়ে যাব। তোমার ছেলেকে? হ্যাঁ বাবা। কোথায়? আমার ছেলেকে নিয়ে যাব বাড়িতে, রায় বাড়িতে। কিরে হাঁ করে দাঁড়িয়ে শুনছিস কি? ব্যাগপত্র গুছিয়ে নে, চল আমার সামনে। অনেক হয়েছে কহিনু, আর চেক করিস না, চল। আপনি বোধহয় ভুলে গেছেন যে আমরা এক বস্ত্রে বাড়ি ছেড়েছি। এমনকি বেরোবার সময় আপনারা দাদুভাইয়ের গা থেকে সব গয়নাগুলো খুলে নিয়েছিলেন, বাবার গা থেকেও খুলে নিয়েছিলেন। ঝুমকো, মা আর ছেলের কথা হচ্ছে, তার মধ্যে তুমি অন্তত নাক গলিয়ে কথা বলো না। কি হলো কহিনুর, দাঁড়িয়ে আছিস কেন হাঁ করে? আমি বলছি তো ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা রায় বাড়িতে ফেরত যাব। চলে আয় বাবা। জরোয়া, জরোয়া তুমিও ফেরত যেতে পারো, আমার সঙ্গে যেতে পারো। যা হয়েছে ভুলে যাও, আমাদের আমাদের ভুল হয়েছে, ওটা ওটা পারলে ভুলে যাও, চলো আমাদের সঙ্গে। আর বাবা, বাবা আপনাকেও বলছি, আপনি চলুন। আপনি আপনি গেলে আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আর হীরক, তুমি তো আমার স্বামী, তোমার ওই বাড়িতে ফেরত যাওয়ার অধিকার বোধহয় সব থেকে বেশি। তুমি তো বললে না একবারে যে ঝুমকো ও যেতে পারে। হ, ওই মাইয়াটারে বাদ দিয়া বাকি সকল রে লইয়া যাবেন নাকি? হ্যাঁ বাবা, আমি ঝুমকোকে বাদ দিয়ে সত্যি সকলকে নিয়ে যাব, কারণ বাড়িতে বাড়িতে একটা বিরাট উৎসব আছে বাবা। হ্যাঁ, আর সেই উৎসবে আপনাদের সবাইকে দরকার, সবাই থাকবেন সেই উৎসবের দিনে, রায় পরিবারের সবাই। কেউ যাব না, আমরা কেউ যাব না, ঝুমকোকে ছেড়ে আমরা কেউ যাব না। তুমি ভাবলে কি করে যে তোমার কথায় আমরা যাব? তোমার দয়া ভিক্ষা করে যাবে হীরক, যেতে হবে তোমাদের। আমি আজকে নিজে নিয়ে যাব, কারণ তোমাদের ছাড়া, তোমাদের ছাড়া বাড়িটা বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। না মা, কেউ যাবে না, যেখানে ঝুমকো নেই সেখানে কেউ যাবে না। ভালো কথা, এই যে মিষ্টির প্যাকেট এনেছিলাম এখানে রেখে দি। ভেবেছিলাম মিষ্টির প্যাকেট এনে কথাগুলো বলবো, মিষ্টি টিষ্টি তো এখন বোধহয় কারোর কপালে খুব একটা জোটে না, তাই না? ভেবেছিলাম ভালো কথা বলে সবাইকে বাড়ি ফেরত নিয়ে যাব, কিন্তু না, কিন্তু না, ভালো কথায় তো কাজ হলো না। কহিনুর এত নিশ্চিন্ত হোস না, ভালো কথায় যখন কাজ হয়নি তখন তোকে তুলে নিয়ে যাব, তুলে নিয়ে যাব, আর কেউ কিচ্ছু করতে পারবে না, তোকে আমি তুলে নিয়ে যাব রায় বাড়িতে। কথাটা কিন্তু মাথায় রাখিস। পারবে না মা, জোর করে কিচ্ছু হয় না। হয় হয় কহিনুর, অনেক কিছু হয়, অনেক কিছু জোর করে হয়। শোনাবো, হুমকি দিতে এসছো, রায় বাড়ির বউ হুমকি দিতে এসছো।
তুমি বোধহয় জানো না, কোহিনুরকে এখান থেকে নিয়ে যেতে গেলে আমাকে অতিক্রম করতে হবে। যাও তোমার গিনি বউকে গিয়ে বলো যে আমি বেঁচে থাকতে কোহিনুরের গায়ে কোনো আঁচ লাগবে না। তুমি বোধহয় জানো না, আমি যদি এখন একটা ফোন করি তোমার কি হতে পারে? সমাজের মন্ত্রী আমলা গণ্যমান্য ব্যক্তিদের যদি ফোন করি তাহলে তোমার কি দশা হবে তুমি ভাবতে পারো? এখন যদি আমি কোর্টে গিয়ে দাঁড়াই, সমাজের সমস্ত উঁচু মাথাদের সামনে গিয়ে বলি যে দেখুন কি হচ্ছে, তোমার কি অবস্থা হবে তুমি ভাবতে পারো? কিন্তু বাবা সেটা করেননি, কারণ কারণ এটা আমাদের পরিবারের ব্যাপার এবং আমরা এটা পরিবারের মধ্যে মিটিয়ে নেব। আর ঝুমকো যখন বলেছে যে যে বাবাকে তার সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করবে, তখন করবে। আর আমরা ঝুমকোকে বিশ্বাস করি। অনেক হয়েছে, তুমি এখন যাও এখান থেকে, আমরা বেরোব। কোথায় যাবে? এই বস্তিতে নাচ গান আছে, আমরা দেখতে যাব। ভালোই, খুব ভালো। আসলে যাকে যেখানে মানায়, ছোট লোক। আমরা তো ছোট লোক, আর আপনি হলেন গিয়া বড় লোক। পরের মাইরা চুরি কইরা ডাকাইতি কইরা আপনি বড় লোক হয়েছে। কি আর লোক দিদি এত, আপনার কি আর লোক? আমি তো কয়দিনের লিগা বড় লোক হইয়া দেখলাম। কি কষ্ট, কি কষ্ট দিদি, সকল কিছুই না মিশা নকল। হ দিদি, ওই নকল নকল কইরা কথা কইতে হয়, তারপর ইংরাজি কথা কইতে হয়, ওই ঠান্ডা মেশিন চালাইয়া রাখতে হয়, ওই জুতা পরিষ্কার রাখতে হয়, জামা কাপড় পরিষ্কার করে রাখতে হয়, সকল কিছুই দিদি, শাড়ি গাড়ি গয়না সকল কিছুই না মিশা কইরা নকল কইরা দেখাইতে হয়। ভালো লাগে না দিদি? ও দিদি, এখন কথা কই, মাটিতে নাই মা আসেন, মাটিতে নাই মা আসেন দিদি, পা রাইখা দেখেন, দেখবেন আমরা সকলে মিলা ওই সেই গানটা গাইতে পারি। চিৎকার কইরা হ, ওই যে কি গানটা কই না, ওই যে ওই হারে রে 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 আমায় সাইরা দে রে দে রে, হারে রে 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 আমায় সাইরা দে রে দে রে। না না, ওটা ছাইড়া ছাইড়া না, ওটা ছেড়ে দে রে দে। ওই ওই লোকিয়া, আমি তো বাঙাল তাই ছাইড়া কইয়া ফেলাইছি। হ ঠিক আছে, একদম ঠিক আছে, দারুণ ব্যাপার। এই গৌরীয় হচ্ছে একটা ছোট লোক, আর এই ঝুমকো ছোট লোক, আর এই ছোট লোকের সঙ্গে মিশে মিশে তোমরা সবাই সবাই ছোট লোক হয়ে গেছো, একদম ছোট লোক। আপনাকে বলছি, এই আপনার সামনে থেকে আমি কোহিনুরকে তুলে নিয়ে যাব, আর আপনি আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। বোন, কি হবে এবার? কি আর হবে, আর যাই হোক আমার স্বামী আমারই থাক। তুমি এখন এখানে কেন আসতে পারি না? যে বাড়িতে বরাবরের মতো আসতে চলেছি সেই বাড়িতে আসার জন্য পারমিশন লাগবে? না না, আমি সেরকম কিছু বলেছি নাকি, পারমিশন কেন লাগবে, এরকম করে কেন বলছো? তুমি দাঁড়াও, আমি আমি চা চায়ের বন্দোবস্ত করছি। আপনি আমার আপ্যায়ন করছেন কেন? আপ্যায়ন তো আমার আপনাকে করার কথা, আফটার অল এই বাড়ির বউ হতে চলেছি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। বাই দ্য ওয়ে, আপনি যে আমার দাদা শ্বশুর শ্বশুর মশাই ইভেন আমার বরকে আনতে গেছিলেন,
তারা কোথায়? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন তারা কোথায়? না আসলে প্লিজ